You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরো একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও দেখার পর ইংরেজি তোমাদের কাছে আরো এক ধাপ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। আজ তোমাদের সাথে আলাপ করব বি টু প্লাস ভার্ব বা বি প্লাস টু প্লাস ভার্ব নিয়ে। তোমরা জানো বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, অ্যার প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে মনে রেখো, একই সাথে বি প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন নেভা বি এ মাইজার, ফারহান ইজ এ ব্রাইট স্টুডেন্ট। এই দুইটা বাক্যে এই বি হলো প্রিন্সিপাল ভার্ব। এবার দেখো, I am reading a book. The book was written by Hamidur Rahman. এই দুইটা বাক্যে বি অর্থাৎ এম এবং ওয়াজ হলো অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হলো, এইখানে প্রিন্সিপাল ভার্ব আর এখানে অক্সিলারি ভার্ব কেন? এটার উত্তর হলো, এই বাক্য দুইটিতে দেখো বি ভার্ব ছাড়া অন্য কোনো ভাব নাই, তাই এখানে এরা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই দুটি বাক্যে বি ভার্ব ছাড়াও মূল ভার্ব রয়েছে রিড বা রিডিং এবং রাইট বা রিটেন। এই দুইটা ভাবকে এই এম এবং ওয়াজ সাহায্য করছে, এইখানে কন্টিনিউয়াস টেন্স হতে সাহায্য করছে। এই বাক্যে প্যাসিভ ভয়েস হওয়ার জন্য ওয়াজ এই রিটেনকে সাহায্য করছে। তাহলে মনে রেখো, বি একই সাথে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এবার আমরা মূল আলোচনায় আসব। বি টু এর ব্যবহার অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু ইত্যাদি নিয়ে, এবং এগুলি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন এক নম্বর, কর্তব্য বোঝাতে বি টু ব্যবহৃত হয়। যেমন She is to look after his ailing mother. তাকে তার অসুস্থ মার দেখাশোনা করতে হয়। He is to be the teacher of his children. তাকে তার ছেলেমেয়েদের শিক্ষক হতে হয়। এই দুইটা বাক্যেই কর্তব্য বোঝাচ্ছে। টু, প্রয়োজনীয়তা বোঝাতে বি টু ব্যবহৃত হয়। যেমন They are to read attentively to pass the exam. এখানে তাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য মনোযোগ সহকারে পড়তে হয়, এখানে প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। অনুরূপভাবে হি ইজ টু ওয়ার্ক হার্ড টু মেনটেন হিজ ফ্যামিলি, তার পরিবার পরিচালনার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। থ্রি, আদেশ দিতে বি টু ব্যবহৃত হয়। যেমন নো ওয়ান ইজ টু লিভ দ্য প্লেস উইদাউট দ্য পারমিশন অফ দ্য পুলিশ, পুলিশের অনুমতি ছাড়া কেউ স্থান ত্যাগ করতে পারবে না বা পুলিশের অনুমতি ছাড়া কেউ স্থান ত্যাগ করবে না। ইউ আর টু ক্যারি দ্য লোড টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে তোমাকে এই মালটি বা এই বোঝাটি বয়ে নিয়ে যেতে হবে। এই দুইটা বাক্য দ্বারাই আদেশ প্রকাশিত হচ্ছে। ফোর, নির্দেশনা দিতে এবং চাইতে বি টু ব্যবহৃত হয়। যেমন হি ইজ টু স্টে হিয়ার আনটিল আই রিটার্ন, আমি ফিরে না আসা পর্যন্ত সে এখানে থাকবে। হোয়্যার অ্যাম আই টু পুট দ্য ব্যাগ, ব্যাগটি কোথায় রাখতে হবে। এই দুটা বাক্যের মধ্যে এইটা দেখো নির্দেশনা দিচ্ছে যে আমি ফিরে না আসা পর্যন্ত তাকে এখানে থাকতে হবে, আর এইখানে নির্দেশনা চাওয়া হচ্ছে যে থলেটি কোথায় রাখবো। ফাইভ, অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছুর ব্যবস্থাপনা করতে বি টু ব্যবহৃত হয়। যেমন দ্য মিটিং ইজ টু হোল্ড টুমরো, আগামীকাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা আছে। উই আর টু পে 100 টাকা ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, বন্যা দুর্গতদের জন্য আমাদেরকে 100 টাকা দিতে হবে। সিক্স, কোনো কিছু হবার, করার বা ঘটার কথা ছিল কিন্তু
ঘটেনি বোঝাতে বি টু ব্যবহৃত হয়। যেমন আই ওয়াজ টু গো দেয়া বাট আই কুডন্ট ডিউ টু হেভি রেইনফল। সেখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু অতি বৃষ্টির কারণে আমি যেতে পারি নাই। এখানে দেখো যাওয়ার কথা ছিল, এখানে তোমরা শুধু এইটুকু ব্যবহার করতে পারবা আই ওয়াজ টু গো দেয়ার, সেখানে আমার যাওয়ার কথা ছিল। অনুরূপভাবে দ্য মেয়র ওয়াজ টু ইনগিউরেট দ্য ফাংশন বাট হি কুডন্ট বিকজ হি ওয়াজ টু টেক এন ইল লাস্ট নাইট। অনুষ্ঠানটি মেয়র উদ্বোধন করবে বলে কথা ছিল কিন্তু গত রাতে সে অসুস্থ হওয়ার কারণে পারে নাই। 7. সম্ভাব্যতা প্রকাশ করতে বি টু ব্যবহৃত হয়। যেমন দ্য মোবাইল ওয়াজ নট টু বি ফাউন্ড, মোবাইলটি না পাওয়ারই কথা। অর্থাৎ এখানে সম্ভাবনা এরকম বোঝাচ্ছে যে মোবাইলটা পেতেও পারে নাও পারে। আবার দ্য বুক ওয়াজ নট টু বি পাবলিশড অ্যানিমোর, বইটি পুনরায় প্রকাশ করার কথা না। অর্থাৎ বইটি প্রকাশিত হয়তো হয়েছে হয়তো হয় নাই। দ্য বুক ওয়াজ টু বি পাবলিশড, বইটি প্রকাশিত হওয়ার কথা। তোমরা এভাবেও বি টু ব্যবহার করতে পারবা। খুব শীঘ্র কোনো কিছু ঘটবে বা ঘটতে যাচ্ছে বা যাচ্ছিল বোঝাতেও বি টু ব্যবহৃত হয়। যেমন দ্য প্যাশেন্ট ইজ টু ডাই, রোগীর অবস্থা মরমরো। অর্থাৎ রোগীটি এখন মুমূর্ষু অবস্থা আছে, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। অনুরূপভাবে দ্য ওল্ড বিল্ডিং ইজ টু কোলাপস ডাউন, পুরাতন ভবনটির পড়ো পড়ো অবস্থা। অর্থাৎ ভবনটি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দি ওয়ে অ্যাবাউট টু স্টার্ট ফর ঢাকা, তারা প্রায় ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। 9. নিয়তি বোঝাতে বি টু ব্যবহৃত হয়। যেমন শি ওয়াজ নেভার টু সি হার প্যারেন্টস, সে তার বাবা মাকে দেখতে পারেনি। হি ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট বাট হি ওয়াজ নট টু বি এবল টু গেট এ গুড জব, সে ভালো ছাত্র ছিল কিন্তু ভালো একটা চাকরি পায়নি। কোনো কিছু ঘটলে কি হতো এমন অনুমান বোঝাতে শুধু ওয়ার টু ব্যবহৃত হয়। যেমন ইফ হি ওয়ার টু ফেল ইন দ্য এক্সাম হি উড নট গেট দ্য জব, যদি সে পরীক্ষা ফেল করতো তাহলে সে চাকরিটা পেত না। ইফ ইট ওয়ার টু রেইন উই উড হ্যাভ টু পোস্টপোন দ্য প্রোগ্রাম, যদি বৃষ্টি হতো তাহলে আমরা প্রোগ্রামটি স্থগিত করতাম। তো এই হলো আজকে আমাদের বি টু এর ব্যবহার। আশা করি ব্যবহারগুলো তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা এবং ভালো লাগলে কমেন্ট করবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।